অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে বিভিন্ন শূন্য পদে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে প্রত্যেককে নিয়োগ করা হচ্ছে। তো আজকে আমরা ডিটেলসে দেখে নেবো যে আপনি কী আবেদন করবেন, কতটা করে আপনার বেতন দেওয়া হবে, এবার পাশাপাশি আপনার বয়স কত চাওয়া হয়েছে, শূন্যপদ কতগুলো রয়েছে, সমস্ত ডিটেলস। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন তাহলে সেটা একদম ক্লিক করে ভিডিও দেখলে একদিন আর যে লং সার্চ দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোট সিমলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে যে পদে আপনাদের নিয়োগ করা হবে, এখানে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু শূন্যপদ রয়েছে এখানে তিনটি, বেতন রয়েছে 29,200 থেকে শুরু করে 92,300 পর্যন্ত। এখানে আপনার শিক্ষিত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে বিএসসি উইথ কেমিস্ট্রি, তো এটা আপনাদের নাও থাকতে পারে। আমরা দেখিনি যে যেটা অর্থাৎ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে সেগুলো, যদি আপনি চান তো এই সমস্ত পদে কিন্তু আবেদন করতে পারেন যদি আপনার শিক্ষিত যোগ্যতা থাকে। এরপর রয়েছে টেকনিশিয়ান, যেখানে লেভেল টু রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত, দুইটি শূন্যপদ রয়েছে। তারপরে ইউআর, তারপরে এসসি এসটি ওবিসি ফিজিক্যাল ইন্ডিকে কাদের জন্য কতটা শূন্যপদ রয়েছে তার পাশে কিন্তু দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আপনাদের অর্থাৎ শিক্ষিত যোগ্যতা দেখতেই পাচ্ছেন। তো আমরা দেখে নিচ্ছি যে লোয়ার ডিভিশন ক্লার্ক, তো এখানে শূন্যপদ রয়েছে কিন্তু চারটি, বেতন রয়েছে আপনাদের 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত আপনার বেতন দেওয়া হবে। এবং শিক্ষিত যোগ্যতা এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে। তো এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারেন। এর পাশাপাশি আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে এবং আপনাদের কম্পিউটার টাইপিং স্পিড কিন্তু মিনিটে 25টি করে ওয়ার্ড কিন্তু লিখতে হবে। এরপর রয়েছে আপনাদের আরেকটি শূন্যপদ ফরেস্ট গার্ড, তো এখানে আপনাদের বেতন রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত, একটি শূন্যপদ রয়েছে। এবং এখানে কিন্তু উচ্চমাধ্যমিক পাস যে রয়েছে তখন চাওয়া হয়েছে। এর পাশে আপনাদের হাইট, তারপর আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার চেস্ট এবং ছেলেদের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে, মেয়েদের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে কিন্তু বলা হয়েছে। তো এরপর আপনি নিচে চলে আসবেন, আরেকটি শূন্যপদ রয়েছে, এখানে চাওয়া হয়েছে আপনার মাল্টি টাস্কিং স্টাফ। তো এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে আটটি শূন্যপদে, লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে 18,000 থেকে শুরু করে 56,900 পর্যন্ত। এবং এখানে কিন্তু শিক্ষিত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তো এই সমস্ত পদে আপনার বয়স কত চাওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আপনার বয়স চাওয়া হয়েছে 21 থেকে 30 বছর পর্যন্ত, এবং টেকনিশিয়ানে আপনার বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং লোয়ার ডিভিশন ক্লার্কে আপনার বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে, ফরেস্ট গার্ডে আপনার বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং মাল্টি টাস্কিং স্টাফে আপনার বয়স চাওয়া হয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে। এবং প্রত্যেকটি অর্থাৎ শূন্যপদে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা এসসি এসটি ওবিসি যারা রয়েছেন বয়সে সার পাবেন 5 বছর এবং 3 বছর। এর পাশে আপনি নিচে চলে আসেন, বলা হয়েছে যে আপনি কি আবেদন করবেন এবং আবেদন কারা করতে পারবে। প্রত্যেকটি ভারতীয় নাগরিক কিন্তু আবেদন করতে পারবেন। এর পাশে আপনার আবেদন কিন্তু করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য আপনি দেখতেই পাচ্ছেন যে লিঙ্ক দুটি রয়েছে, এই দুটি লিঙ্কে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে হবে। আমি আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই ডিসক্রিপশনে গিয়ে আপনি সরাসরি ক্লিক করে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার আবেদন ফি কত রয়েছে, আবেদন ফি কিন্তু রয়েছে 450 টাকা, 300 টাকা আপনাদের আবেদন ফির পাশাপাশি 150 টাকা আপনার প্রসেসিং ফি রয়েছে। তো সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন যে যারা জেনারেল এবং ওবিসি তাদের কিন্তু 450 টাকা লাগবে আবেদন ফি, এবং যারা এসসি এসটি ওম্যান এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু লাগবে 150 টাকা। এবং এই সমস্ত পদে আবেদন কিন্তু আপনাদের করতে হবে অনলাইনে 22/4/2021 মধ্যে। এবং অনলাইনে আবেদন করার যে লিঙ্কগুলো রয়েছে এই লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, থেকে আপনি সরাসরি ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আপনাদের নিয়োগ করা হচ্ছে এরাইট ফরেস্ট রিসার্চিং ইনস্টিটিউটের তরফ থেকে। তো বুঝতেই পারছেন এই বিজ্ঞপ্তির পাশাপাশি অনলাইন আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন আপনার ডিসক্রিপশনে, থেকে আপনি সরাসরি ক্লিক করে দেখতে পারবেন।